নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই চটজলদি বানানো যায় এইরকমই একটি নিরামিষ ভোগের আলুর দমের রেসিপি। খুবই টেস্টি আর ঝটপট বানানো যায়। ভোগের আলুর দম বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে আমি অল্প একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যেই রান্না হচ্ছে। সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পাকা টমেটো। এই রান্নায় টমেটোটা বেশি দিতে হবে। আর টমেটো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এইগুলো আমি 1/2 টিস্পুন করে দিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন করে দিয়েছি। আর 1 টিস্পুন চিনি দিয়েছি। 1 চা চামচ আমি আদা দিয়েছি। আদা বাটা আর মশলার সাথে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো আর মশলা ভালো করে কষে গেছে। আর দেখুন, টমেটোটা গলে গিয়ে আর কড়া থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। আলুর সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছিলাম যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার 1.5 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লো ফ্লেমে ঢেকে রাখছি আমি 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর দেখুন আলুটা আরও সফট হয়ে গেছে, কারণ আলুটা আগের থেকে সেদ্ধ করে ভাজা ছিল। 2টো কাঁচা লঙ্কা আস্ত দিলাম ফ্লেভারের জন্য। আর 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে লো ফ্লেমে আমি আরও 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এর মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্যাস বন্ধ করা অবস্থাতে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি গরম গরম লুচির সাথে এটা পরিবেশন করেছি। খুবই চটজলদি বানানো যায় এমন একটা ভোগের রেসিপি, ভোগের আলুর দম। অবশ্যই রেসিপিটা বানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। বাই।